ভালোবাসা বন্ধুত্ব আর পুনর্মিলনের গল্পে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত নির্মাণ করেছেন আবার বছর কুড়ি পরে, যেখানে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তানুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। সবকিছু ঠিক থাকলে 14 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আবার বছর কুড়ি পরে। এখন তো হবে না রে, মনের প্রান্তে আনাগোনা তো ইচ্ছা করে না আবার আগের মতো সবাই মিলে একটুখানি আড্ডা মারতে। একটা পুনর্মিলনের ডাক, যে ডাকে সারা দিয়ে এক হবার প্রয়াস 97 ব্যাচের বন্ধু। কিন্তু সব কি পূরণ হয়? সংসার করে না এই পাগলামিগুলো করা যায় না রে। সবার বোধহয় একসঙ্গে দেখা না হওয়াটাই ভালো। খুব মিস করছি রে তোদের। 20 বছর আগের ফেলে আসা দিনগুলোতে যেন হারিয়ে যেতে মন চায় সবার, তবে সে পথে আছে নিত্যদিনের বাস্তবতার নানা পাল। স্টিল আর ভিডিও দুটোই আছে। আমি যেটা ভাবছি সেটা স্কুল জীবনের প্রাণোচ্ছল দিন ফেলে কেউ যে এখন চাকুরিজীবী, কেউ বা কারো ঘরের ঘরণী, অথচ একটা সময়ে এই বন্ধুত্বের ছিল নানা গল্প, ছিল প্রথম প্রেম ভালোবাসার মুহূর্ত। বনি, আমরা আলাদা আলাদা থাকলে না আমাদের সম্পর্কটা থাকবে না, তুই দেখিস। তুই কি বলতে চাইছিস? আমার অন্য কারোর সাথে প্রেম হয়ে যাবে? কি হবে 20 বছর পরে ফিরে পাওয়া বন্ধুত্বের সে গল্পের, আর কিভাবেই বা হবে সে পুনর্মিলন, এমন সব প্রশ্নের উত্তর নিয়ে ছবি আবার বছর কুড়ি পরে। বলছিলাম যে ওই মদ খাবে তো? আড্ডা ছাড়া তোমার লাইফে আর কিছু ইম্পর্টেন্ট নেই না? ভালোবাসা বন্ধুত্ব আর পুনর্মিলনের গল্পের এই ছবিটি নির্মাণ করেছেন শ্রীমন্ত সেনগুপ্ত, যেখানে প্রধান চরিত্রগুলোয় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে 14 জানুয়ারি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আবার বছর কুড়ি পরে। শাহরিন জেবিন, চ্যানেল 24।